কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় বা সুখের বিষয় হচ্ছে এই রকম যত সমস্যাই হোক না কেন, যত বেশিই হোক না কেন, এর বেশিরভাগই কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এটা ব্রেনের একটা রোগ, যেখানে আমাদের ব্রেনের ভিতরে নিউরোকেমিক্যাল, নিউরো ট্রান্সমিটার আছে ছোট ছোট, যেগুলোর ভিতরে অ্যাবনর্মালিটি দেখা যায়। যেমন ধরেন ডোপামিন, সেরোটোনিন, এপিনেপ্রিন, নরএপিনেপ্রিন, এই ধরনের নিউরো ট্রান্সমিটার যেগুলো আছে সেগুলো কোনোটা কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। এবং এই যে বাড়া কমা, এক এক লেভেলে এক এক রকমের সিমটম হয়। এই যখন এটাকে কোনোটা বেড়ে যায়, এটার ভিতরে ইমব্যালেন্স যখন হয়ে যায়, তখনই সিমটমগুলো দেখা দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে এটা যদি বেড়ে যায় বা কমে যায় কি হয়। যেমন ডোপামিন যদি কারো যদি বেড়ে যায় কখনো ব্রেনের মধ্যে, তাকে নিজের মধ্যে খুব বেশি ভালো লাগতে পারে, উল্টাপাল্টা কথা বলতে পারে, তারপরে ধরেন অস্বাভাবিক আচরণ করতে পারে, কানের মধ্যে গায়েবি আওয়াজ শুনতে পারে, অলিক কল্পনা করতে পারে যেটা বাস্তবে এরকম কোনো কিছু নাই। আবার যদি সেরোটোনিন নিউরো ট্রান্সমিটার যদি কারো কমে যায়, তখন কি হতে পারে, দেখা যাবে যে কিছুই ভালো লাগছে না, কোনো কাজে আগ্রহ নেই, ঘুমাতে পারছে না অথবা সারা দিন ঘুমাচ্ছে, খেতে ইচ্ছা করছে না, পড়তে পারছে না, কাজ করতে পারছে না, হাত পা ঝিমঝিম করতে পারে, তারপরে হচ্ছে অবাস হয়ে আসতে পারে, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, দুর্বল লাগবে, অশান্তি লাগবে, মেজাজটা খিটখিটে হয়ে আসতে পারে, ইত্যাদি অজস্র সিমটম হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে এগুলো কেন কমছে বা কেন বাড়ছে। কমা বা বাড়া এটা নির্ভর করে বিভিন্ন ইয়ের ভিতরে, আমরা বলি বায়োসাইকোসোশ্যাল মডেল। বায়োলজিক্যাল কারণ কিছু কিছু আছে, যেমন জেনেটিক কারণ থাকতে পারে যে তার বংশে কারো ছিল, পিতামাতার ছিল বা ভাই বোনের ছিল, সেখান থেকে তার হতে পারে। আরেকটা হতে পারে হচ্ছে, যেমন হচ্ছে যে বললাম নিউরো ট্রান্সমিটারের ভিতরে কম বেশি হলে হতে পারে, ইনফেকশনের জন্য হতে পারে, ট্রমার জন্য হতে পারে। এছাড়া কি হতে পারে, সোশ্যাল, ধরেন চেষ্টা চাকরি ক্ষেত্রে কোনো তার সমস্যা হচ্ছে, বাসায় কোনো সমস্যা হচ্ছে, লেখাপড়াতে বেশি চাপ পড়ে গেছে। তারপরে যেমন সাইকোলজিক্যাল কিছু কারণের ইয়ে হতে পারে, যেমন তার কোনো কারণে সে স্ট্রেস ফিল করছে, সে যে পরিমাণ তার চাপ, মানসিক চাপ নিতে পারে তার থেকে বেশি চাপ নিতে হচ্ছে। তারপরে তার হয়তো এমন একটা পরিবেশের ভিতরে থাকছে যেখানে ওভার ক্রাউডেড, যেখানে তারপরে টাকার সংকট রয়েছে, সে কীভাবে সংসার চালাবে এটা বুঝতে পারছে না, কত পড়া, সে পড়ার এই পরিমাণ লোড নিতে পারছে না, ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে। এখন চিকিৎসা কী, ইন শর্ট যদি বলতে চাই, চিকিৎসাও ঠিক ওই রকম বায়োসাইকোসোশ্যাল মডেলে। বায়োলজিক্যাল চিকিৎসাটা হচ্ছে আমরা ওষুধ দেওয়ার মাধ্যমে করি, ওষুধ এইরকমভাবে বিভিন্ন রকমের নিউরোলেপটিক্স আছে, অজস্র রকমের ওষুধ আছে। এখন আমরা সবার জন্য কিন্তু একই ওষুধ না, কারোর জন্যে যেটা ওষুধ লাগবে আর একজনের জন্য একই সিমটম হলে তার জন্য ওইটা নাও প্রযোজ্য হতে পারে। আর এরপর হচ্ছে সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল অর্থাৎ আমরা কাউন্সেলিং করি, সাইকোথেরাপি দিই। সোশ্যাল অর্থাৎ অন্যান্য যারা আছে, অফিস আদালত পরে পারিপার্শ্বিক যে পরিবারের সদস্যরা আছে ওনাদেরও কিছু রোল থাকতে পারে। তবে বেশি মেন চিকিৎসাটা হচ্ছে বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল, যে চিকিৎসাটা আমরা এখানে দুইটাই আমরা দিই। এবং যে সোশ্যাল যে রোলটা আছে বা সোশ্যাল যে ইয়ে লাগবে সেটা আমরা বলে দিই সোসাইটির কার কী করতে পারে। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় বা সুখের বিষয় হচ্ছে এই রকম যত সমস্যাই হোক না কেন, যত বেশিই হোক না কেন, এর বেশিরভাগই কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায়। এবং সে সুস্থ অবস্থায় যেমন ছিল সেই রকম বা তার থেকেও ভালো হতে পারে। ধন্যবাদ।